চীনের কুইংহাইং প্রদেশে মাউন্ট বাইগংয়ের কাছে তিনটি গুহায় বেশ কিছু লোহার তৈরি পাইপ আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা। গুহার ভেতরে তৈরি একটি অদ্ভুত আকৃতি পিরামিডের ভেতর এই পাইপগুলো বসানো হয়েছিল। বিভিন্ন আকৃতির এই পাইপগুলোর কোনোটি আকারে অনেক বড়, আবার কোনোটির আকার খুবই ছোট, অনেকটা টুথপিকের আকারের সমান। প্রথম দর্শনে এই পাইপগুলো মোটেই আহামরি বলে মনে হয় না, কিন্তু জানেন কি, এই পাইপগুলোর বয়স 1.5 লাখ বছরেরও বেশি। এই পাইপগুলো আবিষ্কারের পর থেকেই তা গবেষকদের চিন্তায় ফেলে দেয়। যে এলাকায় এই পাইপগুলো আবিষ্কার করা হয় সেখানে 30,000 বছর আগে মানুষের বাস ছিল বলে জানা যায়, কিন্তু ওই গুহায় আবিষ্কৃত 8% বস্তুই গবেষকরা নির্ণয় করতে পারেননি। শুধু তাই নয়, 2007 সালে এক চীনা বিজ্ঞানী জানান ওই পাইপগুলো উচ্চ মাত্রার তেজস্ক্রিয়। পাইপগুলো কারা তৈরি করেছিল, এগুলো কী উদ্দেশ্যে এবং কখন তৈরি করা হয়েছিল তা এখনও জানা সম্ভব হয়নি। তবে অনেকের দাবি ওই পাইপগুলো ভিন গ্রহবাসীরা তৈরি করেছিল, কিন্তু তা প্রমাণ করার মতো কোনো তথ্যও আজ পর্যন্ত পাওয়া যায়নি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।